উত্তরে উত্থান পদ্মের ঘর গোছানো শুরু কংগ্রেসের। দক্ষিণবঙ্গের তুলনায় এ রাজ্যের কংগ্রেসের জমি শক্ত উত্তরবঙ্গে, অথচ পঞ্চায়েতে প্রমাণ সেই উত্তরেই প্রভাব বেড়েছে বিজেপির, যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে এআইসিসির নেতাদের। তাই এবার তাদের পাখির চোখ উত্তরবঙ্গ। তাই দেরি না করে বঙ্গের উত্তরভাগ থেকেই লোকসভা ভোটের জন্য ঘর গোছাতে শুরু করে দিল হাত শিবির। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, হিমালয়ের কোল ঘেঁষে চার লোকসভা কেন্দ্র চা বলে অন্তর্ভুক্ত। দার্জিলিং বাদে বাকিগুলি এখন তৃণমূলের হাতে। সম্প্রতি অবশ্য এই চার জেলার পাথুরে মাটিতেই ইতিউতি ফুটেছে পদ্ম, যেমন 2016 বিধানসভা নির্বাচনে মাদারিহাট আসনটি দখল করে বিজেপি। মালবাজার সহ ডুয়ার্সের চা বলয়ে শক্তিশালী হচ্ছে গেরুয়া বাহিনী, একই সঙ্গে জলপাইগুড়ি ও কোচবিহারেও প্রভাব বাড়াচ্ছে তারা। কোচবিহার লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসা রীতিমতো চমকের। সংগঠন বাড়ছে বুঝেই অমিত শাহের মতো নেতা উত্তরবঙ্গ সফর করছে। উত্তরবঙ্গের মধ্যে পনিগর, মালদহ দুটি লোকসভা এখন কংগ্রেসের দখলে, তবে সেখানে তৃণমূল ও বিজেপির সংগঠন ক্রমশ শক্তিশালী হওয়ায় দুই সাংসদ মৌসুম নূর ও আবু হাশেম খান চৌধুরী যথেষ্ট চাপে। প্রদেশ নেতৃত্বের কথা এড়িয়ে ইতিমধ্যেই তারা জানিয়েছে জোটে যেতে হলে তাদের পছন্দ শাসক দল তৃণমূল লোকসভা। নির্বাচনের আগে যেটা উদ্বেগ বাড়াচ্ছে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকে এআইসিসি নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়ে থাকার। গত শুক্রবার পশ্চিমবঙ্গের এআইসিসির পর্যবেক্ষক গৌরব গৌ, সম্পাদক বিপি সিং সহ বেশ কয়েকজন এআইসিসি সদস্য উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখানে বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগের কাজ সেরেছেন তারা, এমনকি স্থানীয় কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়াও করেছেন। বাতাসিয়া লুপে গোর্খাদের সঙ্গেও এক প্রস্থ তাদের কথা হয় বলে জানা গিয়েছে। তার পরের দিন অর্থাৎ শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্য কলকাতা থেকে জলপাইগুড়ি গিয়েছিলেন, সেখানে চা বাগানের শ্রমিকদের সঙ্গে তার কথা বলেন। সংসদ অধিবেশনে তাদের সমস্যার কথা তুলে ধরবে কংগ্রেস, এক কথায় চা বলে পুরোপুরি আস্থা অর্জনের চেষ্টার ত্রুটি রাখছে না বিধান ভবনের নেতারা। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা চা বলে লোক বলে পরিচিত শঙ্কর মালাকর বলেন, চা শ্রমিকের স্বার্থে আমরা দীর্ঘদিন লড়াই করছি, শুধু ন্যূনতম মজুরি নয়, মালিকদের থেকে ঠিক মতো সুযোগ সুবিধা পান না শ্রমিকরা, এসব নিয়ে তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। শুধু তাই নয়, 150 বছর ধরে শ্রমিকরা এখানে বাস করলেও দরকার তাদের জমির পাট্টা দেয়নি। মুখ্যমন্ত্রী নিয়ম করে উত্তরবঙ্গ সফরে এলেও চা শ্রমিকের হাল ফিরছে না। জানা গিয়েছে উত্তরবঙ্গের 7টি জেলা নিয়ে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে প্রদেশ কংগ্রেস।